আগতে যিমান টুকরি বিক্রি হয়েছিল এতিয়া তাৰমানে ইমান নহয় যে সেই কারণে তাৰমানে এবিলা কাম এড়ি এড়ি বহুত মানুষ বিদেশত গেছে। এই অঞ্চলটোত একদম পূর্বপুরুষের পর খাসায় বনায় আছে, সেবিলা খাসা আকৌ সবজি লৈ বজারত বিক্রি হয়। সেই টুকরিবিলা সবজি উঠায় বালুগাঁও বজারত যায়, লালফুল বজারত যায় বা এই বেশিমারি বজারত যায়। সেই কারণে এই নমাটি গ্রাম হলেও খাসা ভর্তি বলে মানুষে গম পায় জানা যায়। আর এই খাসা ওলারা খাসা এত কষ্ট করে পরিয়াল লইয়া কোলা পান লইয়া কষ্ট করে খাসা বনাইয়া শরীরের রক্ত পানি বানাইয়া হ্যাঁ এই খাসা বনাইয়া মার্কেট আমরা পাই না, মার্কেটে গেছে। কামটা বহুত কষ্টর কাম। আমরা তো আগে বস্তি থেকে আমরা বাস কাটতে আনছি, গৃহস্থ মানুষের বাসা যাতে বাস কাটতে আনছি, আইনা বানাইছি। তারপর একটা সুবিধা এলো যে বাসের ব্যাপারী গুলিয়ে বস্তি যাইয়া দূরে দূরে থেকে বাস আনে, গাড়ি জানে। আবার এগুলা এই রাস্তার কানি মানে ঢালাই বাসগুলি, হ্যাঁ তারপরে ওগুলা আপনারা দরদাম ফুরে নেই বাড়িত নে কান্দ করে বাসগুলি বাড়িত নেওয়ার লাগে খুব কষ্ট করে। এই বাসগুলি আবার করি কি যে পনে তিন হাতি, আড়াই হাতি, তিন হাতি আর সাড়ে তিন হাতি মানে ধুম দেই, ধুম দিয়ে এই পনে তিন হাতি খাসা, আড়াই হাতি খাসা, তারপরে তিন হাতি খাসা, আবার সাড়ে তিন হাতি খাসা, মানে এগুলা তুলি বেতি আমরা তুলাই, তুলে আবার মাঞ্জার ভিতি তোলানি হয়, আগালি ভিতি তোলানি হয়, পেছনি ভিতি তোলানি হয়। তারপরে আমরা করি কি যে এই বেটি দি তলি বেটি দিয়ে তলি ভাঙ্গি ভাঙ্গে হেরে মানে সাইজ করে খাসা দিয়ে মানে উড়ান উড়ানি হয়। এটা যেমন একটা ফর্মা, তলিটা যেমন খাসার একটা ফর্মা, এরকম বানায় নিই আমরা। তলি বানানোর পরে এই একটা বেটি নেওয়া হলো যে বুক্কা খাসা বানানি হয়, বুক্কা বেটি দিয়ে তাহলে ওই তলিটার মধ্যে বেটিটা রাউন্ড ঘুরায়, রাউন্ড ঘুরে ঘুরে পরে খাসাটা উড়ানি। আচ্ছা খাসাটা যেমন বুক্কা বেটি বা পিঠ বেটি দেয়া খাসাটা কমপ্লিটলি বুননি হলো, তারপরে ওই খাসাটার মুখা মুখা দেওয়া হয়, তারপরে আবার ওই খাসাটা মানে মুড়িটা ভাঙ্গা হয়, এই যেরম এরম রড দেয়া খাসার মুড়ি দেওয়া বাংলায়। এইটো কাম পুরুষে অকলে নোৱাৰে, মহিলা সমান সমান কৰিব লাগিব। মহিলাও যিমান কৰে পুরুষে সিমানে কৰে, সমান সমান কৰিলেহে এইটো কাম হয়। ৰাতিপুৱা উঠি বিছনাৰ পৰাই উঠি ফালে ঘৰ চোতাল এইবিলাক খাৰি ফালে চাহ একাপ খাই ফালে তেতিয়া আকৌ খাচা কামত লাগি যাব। এতিয়া বাচ্চা আছে, স্কুলত রেডি করাই দিব লাগে, টিফিন এটা করে দিব লাগে, সিফালেও অলপ যোগদান দিব লাগে। বাচ্চাটো রেডি করাই স্কুলত পঠাই দি ফালে খাসার কামত লাগি যায়। যেতিয়া খাসার কামত লাগি যায় তেতিয়া আপনার একদম পুরা বারোটালেকে খাসার কাম করে। করার পিছত দুপুরিয়া আকৌ ভাত চাত বনাবো যা, আকৌ রাতি কেতিয়াবা আটটালৈকে খাসার কাম করি ফেলে আকৌ রাতি ভাত চাত বনাবো, বনাই ফেলে আকৌ রাতি নটার পৰা বারোটালৈকে করিব। যদি কালি বজার, কালি বলে বজার, কালি কিবা শুক্রবার বা সোমবার, সোমবারত বেশিমারি বজার, শুক্রবারে লালফুল, বুধবারে বালুগাঁও, এনেকা সপ্তাহত তিন দিন কেতিয়াবা রাতি বারোটা এটা বাজি যা, পিছদিনা নহলে রেডি নহলে খাসাটো বিক্রি নহয়। এনেকুৱা এই কষ্টর কারণে বহুত বহুত বেমারের লক্ষণ দেখা যায়। কেতিয়াবা গাঁঠির বিষ হয়, মাথা বিষ হয়, কঁকাল বিষ হয়,
কেতিয়াবা হাতটো একদম পুরা হেৰি হৈ যায় মানে এই গাঠি বিলাক হুমাই হুমাই যায় সেই বিলাক বিখৰ কাৰণে কেতিয়াবা ৰাতিটো ভৰি পাৰিব নোৱাৰে এনেকা কষ্ট আৰু এই বিলাক বেমাৰ হৈ বিলাক এতিয়া মানে নচলা হল আগতে যেনেকুৱা বিক্ৰী হৈছিল খাছাবিলাক বজাৰত এতিয়া তাৰমানে সিমান বিক্ৰী নহয় আগতে এই খাছাবিলাকতে সবজি উঠাইছিলে এতিয়া তাৰমানে কি হৈছে এতিয়া তাৰমানে আপোনাৰ প্লাষ্টিকৰ কিবা হেৰি ওলাইছে সেইকাৰণে এইবিলাক মানে খাছাবিলাক এতিয়া বজাৰত কম বিক্ৰী হয় কারণ নামছে জালি বস্তা নামছে তাছাড়া আরো ভাই নাই বিদার জানাকবো নাহলে পুনাই তো পালা করা হাম না পড়াশোনা করা হাম না খিলাবার পাম না কিনতেবার পাম না এতিয়া চাক আমাৰ ইয়াত সব শিল্পকলা মানুহ সব হাতেৰে কাম কৰা মানুহ কষ্ট কৰা মানুহ এতিয়া যদি চৰকাৰে আমাক যদি কিবা মানে কিবা অলপ সহায় ইয়াত কৰি দিয়ক কিবা অলপ মানে আঁচনিৰ দ্বাৰা হওক গোটৰ দ্বাৰা হওক ট্ৰেইনিঙৰ দ্বাৰাই হওক কিবা হওক মানে কিবা ইয়াত অলপ সহায় কৰি দিলে আমাৰ মানে পৰিয়াল লৈ কিবা চৰ্দাৰৰ মানে লগত বিদেশত যাব নালাগিলে হয় আমি ইয়াতে জীৱন যাপন কৰিব পাৰিলে হয় ধুনীয়াকৈ Yes.